সারা ভারতবর্ষে একই ধরনের সিলেবাস চালু হবে, সমস্ত কলেজে একই ধরনের সিলেবাস চলবে, সেই উদ্দেশ্য নিয়েই এই সিবিসিএস সিস্টেম চালু করেছে ইউজিসি। তার পুরো নাম আমি এক্ষুনি বললাম, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে একটি ছেলে যার হয়তো হিস্ট্রি ভালো লাগে না কিন্তু অন্য কোনো সাবজেক্ট, জিওগ্রাফি ভালো লাগে, সায়েন্স ভালো লাগে, আগে কিন্তু সে পড়তে পারতো না, যদি আর্টস পড়তো তাহলে ইতিহাস নিয়ে পড়তে পারবে, সায়েন্স পড়লে পড়তে পারবে না, অথবা কমার্স স্ট্রিমে যদি সে পড়তে চায় তাহলেও কিন্তু সে পড়তে পারবে না ইতিহাস। সেই জায়গা থেকে অর্থাৎ ছাত্র কি চাইছে, কোন বিষয়ে সে ইন্টারেস্টেড, সেই কারণেই ছাত্রের জায়গা থেকে ন্যাক চেষ্টা করেছে, ইউজিসি চেষ্টা করেছে এই সিবিএস সিবিসিএস সিস্টেম চালু করে ওই ছাত্রের আশা পূরণ করার জন্য এই সিবিসিএস সিস্টেম চালু হয়েছে। অর্থাৎ প্রতিটা ছাত্র তার নিজস্ব পছন্দ অনুযায়ী বা নিজের পছন্দ অনুযায়ী সে সাবজেক্ট পড়তে পারবে। যাক, সিবিএস সিস্টেমটা আমি বললাম, জিনিসটা কি এবং কেন চালু হয়েছে। এই সিবিসিএস সিস্টেম বহুদিন ধরে ভারতবর্ষে চালু করার কথা বলে আসছে ইউজিসি, অর্থাৎ সমস্ত কলেজগুলোকে যে পরিচালনা করে ভারতবর্ষে সেই ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, সে বলে আসছে এবং শেষ পর্যন্ত চালু হল। 2017 সাল থেকে প্রথম চালু হল কমার্সে, ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে। ক্যালকাটা ইউনিভার্সিটি প্রথম কমার্সটাকে বেছে নিল এবং তারা বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে টিচারদের জানিয়ে দিল যে সিবিসিএস সিস্টেম চালু না হলে ইউজিসি মেনে নেবে না, অর্থাৎ সিবিসিএস সিস্টেম চালু করতেই হবে। এই গেল সিবিসিএস সিস্টেম চালু হওয়ার পেছনে ইতিহাস। এটা কি, কেন চালু হলো, সেই হিসাবে আমি এই আলোচনা করলাম। সেই কারণে প্রথম ধাপেই কমার্সে সিবিসিএস সিস্টেম চালু হলো 2017 সাল থেকে। এখন দেখা যাক, সিবিসিএস সিস্টেম চালু যে হলো তার পরিকাঠামো কি, তার প্যাটার্নটা কি। আমি আজকে কমার্স নিয়ে আলোচনা করব, সিবিসিএস সিস্টেম এর কমার্স স্ট্রিমটা নিয়ে আলোচনা করব। সামনেই দেখতে পাচ্ছি সিবিসিএস সিস্টেম ফর বিকম ইয়ার ওয়ান এবং সেমিস্টার ওয়ান। ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে কোর্সের পরিবর্তন হলো এবং পরবর্তীকালে 1+1+1 কোর্স চালু হলো। আগে ছিল 2 বছরের মাথায় ফাইনাল পরীক্ষা হতো জেনারেল কোর্সে বা পাস কোর্সে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। অনার্সে ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, বা মাঝে হল 1+1+1 কোর্স জেনারেল এবং অনার্সের, তারপরে হয়ে গেল সিবিসিএস সিস্টেম চলে এলো। এখানে 1+1+1 অর্থাৎ 3 বছরেরই কোর্স, কিন্তু প্রত্যেক বছরে কোর্স মডিউলটা ভাগ হয়ে গেল। আমরা যেমন প্রফেশনাল কোর্সে দেখি, যদি কেউ চার্টার্ড পড়তে যায় অথবা সে যদি সিএমএ পড়তে চায়, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অথবা সে যদি ম্যানেজমেন্ট পড়তে চায়, বিভিন্ন জায়গায় আমরা দেখি সেই সেমিস্টার বেশি চালু হয়ে গেছে। এখানেও কিন্তু সেমিস্টার বেশি চালু হয়েছে, অর্থাৎ 3 বছরে 6 খানা সেমিস্টার, প্রত্যেক সেমিস্টার 6 মাসের ডিউরেশন, এই প্রতিটা সেমিস্টার তাকে কমপ্লিট করতে হবে। আমি এই আলোচনায় বিশেষ করে
কনসেন্ট্রেট করতে চাইছি যে সিলেবাসটা বা এর মিনিংটা কি, তারপরে আলোচনা করব আরো ডিটেলসে, আরো ভেতরে ঢুকব। তাহলে প্রথমে দেখি আমরা সিবিসিএস সিস্টেমে কমার্সের ফার্স্ট ইয়ার সেমিস্টার ওয়ানে কি কি আছে। আমরা দেখতে পাচ্ছি এইসিসি 1.1 সিএসজি দেখতে পাচ্ছি, সেখানে কি আছে, সেখানে আছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের মধ্যে কি আছে, কমিউনিকেটিভ ইংলিশ, কমিউনিকেটিভ ইংলিশ, এটা কমিউনিকেটিভ হবে, কমিউনিকেটিভ ইংলিশ 50 নম্বরে রয়েছে, আর 50 নম্বর রয়েছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, কেউ বাংলা নিতে পারে, কেউ হিন্দি নিতে পারে, কেউ উর্দু নিতে পারে। এই 50+50 নিয়ে 100 নম্বর দেখতে পাচ্ছি মার্কসে, আর ক্রেডিট আওয়ার হচ্ছে 2। আমি পরে বলছি ক্রেডিট আওয়ারটা কি, খুব গুরুত্বপূর্ণ জিনিস, আর সবাই জেনে রাখা দরকার, সবার জেনে রাখা দরকার। নেক্সট চলে যাচ্ছি জিই 1.1 সিএইচজি, এই যে এইগুলো শর্ট নেম ব্যবহার করা হয়েছে, এইগুলোরও মানে কি সেগুলো বলবো। ওখানে রয়েছে মাইক্রো ইকোনমিক্স 1 অ্যান্ড স্ট্যাটিস্টিক্স 50+50, অর্থাৎ ইকোনমিক্সের মাইক্রো পোর্শনটা রয়েছে 50 নম্বরের আর স্ট্যাটিস্টিক্স রয়েছে 50 নম্বরের, ফুল মার্ক্স 100 আর 6 ক্রেডিট রয়েছে। এই যে প্রত্যেকটা 100 করে বলা হয়েছে, অর্থাৎ প্রতিটা সাবজেক্ট কিন্তু 100 উপর পরীক্ষা হবে, কিন্তু নতুন যে সিবিসিএস সিস্টেম চালু হলো সেখানে পরিষ্কার বলা হয়েছে 20 হচ্ছে কলেজের হাতে থাকবে আর 80 লিখিত পরীক্ষা থাকবে। 20 ভাগ করা হয়েছে দুটো ভাগে, একটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য 10 আর কলেজে যে ইন্টারনাল পরীক্ষা হবে তার জন্য 10। কিভাবে সেই মার্কসগুলো পেতে পারে সেইগুলো আমরা পরে পাঠে আলোচনা করব। এই মুহূর্তে তাহলে যেটা বলছি, 80 মধ্যে লিখিত পরীক্ষা হবে আর প্র্যাকটিক্যাল পরীক্ষা সব সাবজেক্টে নেই, কিছু কিছু সাবজেক্ট আছে সেগুলো বলবো, আর 80 থিওরি পরীক্ষা হবে। থিওরির মধ্যে আরেকটা বলে রাখা দরকার, প্রায় প্রতিটি সাবজেক্টে যে থিওরি পরীক্ষা হবে সেগুলো হবে 80 উপরে, এবং মাল্টিপল চয়েস সিস্টেম অর্থাৎ এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, এইভাবেই পরীক্ষাটা হবে, কোনোটা 2 থাকবে, কোনোটা 1 থাকবে, অ্যান্সার 4 করে অল্টারনেটিভ দেওয়া থাকবে, তার মধ্যে একটা বের করতে হবে এবং সেইটাই যদি উত্তর মিলে যায় তো 1-1 পাবে, অথবা 2 মধ্যে 2 পাবে। যদি উত্তর না মেলে তাহলে কি হবে, 4 ভুলের জন্য 1 কাটা যাবে। আমি মনে করলাম কোনো একটি ছাত্র 5 অ্যান্সার করল, তার মধ্যে 4 ভুল হয়েছে, 1 রাইট হয়েছে, তাহলে 4 ভুলের জন্য 1, অর্থাৎ 25% করে বাদ যাবে, আর 1 রাইট হয়েছে তার জন্য সে 1 পাবে, তাহলে 1 ভুল করার জন্য চলে গেল, 4 ভুল করেছে বলে 1 চলে গেল, আর 1 রাইট করেছে বলে 1 পেল, অর্থাৎ 0। এবার চলে আসি থার্ড 3 সিসি 1.1 সিএসজি বিজনেস লস, এটাও 100 অর্থাৎ 80 থিওরি, 80 থিওরি আর 20 কলেজের ইন্টারনাল, এটা 6 দেওয়া হয়েছে। তারপরে সাবজেক্ট সিসি 1.2 সিএইচজি প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, এটাও কিন্তু 100 পরীক্ষা, এটাও 100 পরীক্ষা, অর্থাৎ এটাও 100 পরীক্ষা,
80 নম্বরে রিটেন পরীক্ষা আর 20 নম্বর কলেজে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এর জন্য দেওয়া হয়েছে 6 ক্রেডিট, এর জন্য 6 ক্রেডিট দেওয়া হয়েছে। তারপরে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এটা হচ্ছে CC 1.1 CH, এটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1, এটাও 100 নম্বর, 6 ক্রেডিট। অর্থাৎ 80 নম্বরে লিখিত পরীক্ষা আর 20 নম্বরে হবে কলেজে 10 নম্বর অ্যাটেন্ডেন্স আর 10 নম্বর ইন্টারনাল পরীক্ষার জন্য। এখানে একটু বলে রাখা প্রয়োজন যে আমি দেখলাম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 4টে সাবজেক্ট হচ্ছে MCQ হচ্ছে, কিন্তু 5 নম্বর যে সাবজেক্টটা এলো CC 1.1 CH, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1, সেটা কিন্তু বড় প্রশ্ন থাকবে, সেটি বড় প্রশ্ন। অর্থাৎ এটা লিখিত পরীক্ষা হবে, বড় প্রশ্ন, এটা কিন্তু আর মাল্টিপল চয়েস কোশ্চেন হবে না, মনে রাখতে হবে। আর এই যে সিসি বলে আমরা লিখছি, সিসি মানে কি? সিসি মানে যদি আমরা একটু নিচের দিকে তাকাই তাহলে দেখি ওটা রয়েছে CC CH, তাহলে CH মানে কি? কোর কোর্স ফর অনার্স। অর্থাৎ আমাদের এখানে কিন্তু সেমিস্টার 1 একটাই মাত্র অনার্স পেপার রয়েছে, অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, আর বাকিগুলো হচ্ছে সব জেনারেল কোর্স। CH সেটা মানে হচ্ছে তোমার কোর কোর্স, অর্থাৎ সেটা অনার্স পেপার, বাকিগুলো হচ্ছে জেনারেল পেপার। যারা জেনারেল কোর্সে পড়াশোনা করবে তাদেরও এই 5টা সাবজেক্ট থাকবে, এবং 5টা সাবজেক্ট কিন্তু জেনারেল পেপার হবে। আর অনার্স নিয়ে যারা পড়বে তাদের ওপরে 4টি সাবজেক্ট জেনারেল সাবজেক্ট, আর অ্যাকাউন্টেন্সিটা অনার্স পেপার পরীক্ষা হবে। মোট হচ্ছে আমরা দেখলাম 500 নম্বর পরীক্ষা আর 26 ক্রেডিট আওয়ার। এইবার চলে আসি ক্রেডিট আওয়ার মানে কি। ক্রেডিট আওয়ার মানে এই যে দেখতে পাচ্ছি 2 ক্রেডিট আওয়ার মানে হচ্ছে 2 ঘন্টা, অর্থাৎ 120 মিনিট। UGC ধরেছেন বা ক্যালকাটা ইউনিভার্সিটি ধরেছে 40 মিনিটে যদি একটা ক্লাস ধরি তাহলে 3টে ক্লাস হবে প্রতি সপ্তাহে। এগুলো সবই কিন্তু প্রত্যেক সপ্তাহের একটা হিসেব। অর্থাৎ যদি আমি অ্যাকাউন্টেন্সি দেখি তাহলে 6 ক্রেডিট আওয়ার, 6 মানে 6 ঘন্টা ক্রেডিট আওয়ার, তোমার 6 ঘন্টা আছে, 6 ঘন্টা মানে হচ্ছে তোমার 6 × 60/40, তার মানে 9 ক্লাস পার উইক। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যদি 40 মিনিটের হয় তাহলে 9 ক্লাস হচ্ছে পার উইকে, অর্থাৎ 6 ঘন্টা × 60 মিনিট, 360 মিনিট হলো, 40 মিনিট করে এক একটা ক্লাস, তাহলে 9টা ক্লাস হবে পার উইকে। এইভাবে ইউনিভার্সিটি এই মডিউলটা তৈরি করেছে। এইবার চলে আসি পরের সেমিস্টারে, অর্থাৎ ইয়ার 1 সেমিস্টার 2। প্রথমেই দেখতে পাচ্ছি GE 2.1 CHG, এখানে জি হবে CHG, তাহলে CHG বলে একটা গ্রুপের মধ্যে সাবজেক্ট পাচ্ছি ই-কমার্স অ্যান্ড বিজনেস কমিউনিকেশন, এই সাবজেক্ট, এটি থাকছে হচ্ছে 100 নম্বর, 6টি ক্রেডিট আওয়ার, আমি ওপরে হিসেব করে দেখালাম 6 × 60 মিনিট, 360 মিনিটস/40, তারপর 9 ক্লাস পার উইক। এবার CC 2.1 CHG দেখছি, কোম্পানি ল
সেখানেও 100 নম্বর আছে, 6টি ক্রেডিট আওয়ার। সিসি 2.2 সিএইচজি সেটা মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটাও 100 নম্বর, 6খানি ক্রেডিট আওয়ার। 100 নম্বর মানেই হচ্ছে 80 নম্বর লিখিত আর 20 নম্বর কলেজের পক্ষে রয়েছে, 10 নম্বর ইন্টারনাল অ্যাটেন্ডেন্স আর 10 নম্বর হচ্ছে পরীক্ষার জন্য, অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলা হয় এই 20 নম্বর। এটাও কিন্তু শর্ট টাইপ প্রশ্ন হবে, অর্থাৎ এমসিকিউ টাইপের। তাহলে ই কমার্স, কোম্পানি ল, মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো সবই হচ্ছে তোমার হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। কিন্তু সিসি 2.1 সিএইচ একদম লাস্ট সাবজেক্ট দেখা যাচ্ছে, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এতেও 100 নম্বর আছে কিন্তু 80 নম্বর পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, আর 20 নম্বর হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এখানেও কিন্তু এই 80 নম্বর কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন হবে না। আমরা যেমন সেম ওয়ানে দেখলাম ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ওয়ান, সেটা হচ্ছে বড় প্রশ্ন হয়েছে, এখানে কিন্তু কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটাও বড় প্রশ্ন হবে। অর্থাৎ এই দুটো সাবজেক্ট আপাতত আমি দেখলাম যে বড় সাবজেক্ট হবে, অর্থাৎ বড় পেপার হবে বা মাল্টিপল চয়েস কোশ্চেন হবে না। এবার সেমিস্টার থ্রিতে চলে যাই, সেকেন্ড ইয়ারে পড়ে গেল, সবই 6 মাসের ডিউরেশন। প্রথমটা হচ্ছে এসইসি 3.1 সিএইচজি, এটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস, এইটা দুটো অংশ নিয়ে এই সাবজেক্টটা রয়েছে, 50 নম্বর থিওরি আর 50 নম্বর প্র্যাকটিক্যাল। এখানে একটা জিনিস দেখার আছে যে এই সাবজেক্টের গ্রুপটা হচ্ছে এসইসি 3.1 সিএইচজি, যে প্র্যাকটিক্যাল পেপার যেটা আমরা দেখছি, এটা প্র্যাকটিক্যাল পেপারটা কীরকম ভাগ হবে, আমরা এই সাবজেক্টে দেখছি 4টি ক্রেডিট আওয়ার আছে, তখন 2টো হচ্ছে থিওরির জন্য ক্রেডিট আওয়ার আর 2টো হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য ক্রেডিট আওয়ার, মনে রাখতে হবে। তাহলে 2টো মানে 2 ঘন্টা, 180 মিনিট, 120 মিনিট, এই 120 মিনিট মানে 3 খানা 40 মিনিটের ক্লাস হবে, আর হচ্ছে 2টো প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল যেটা হবে মনে রাখতে হবে, 2 ক্রেডিট আওয়ার মানে হচ্ছে 4টি প্র্যাকটিক্যাল ক্লাসের সমান, 4টি প্র্যাকটিক্যাল ক্লাসের সমান, অর্থাৎ 2 ক্রেডিট আওয়ার ফর প্র্যাকটিক্যাল। এখানে কিন্তু পার উইকেই হিসেবে বলা হয়েছে, অর্থাৎ যেখানে যেখানে প্র্যাকটিক্যাল আছে ওটা হাফ হয়ে যাচ্ছে, 4টি ক্রেডিট আওয়ার মানে 2টো থিওরির জন্য আর 2টো ক্রেডিট আওয়ার হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য। এবার চলে আসি পরের সাবজেক্টে, সেটা হচ্ছে জিই 3.1 সিএইচজি, এটা হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এটাও 100 নম্বর মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। আরেকটু বলে দিই, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস বিজনেস অ্যাপ্লিকেশন বর অ্যাপ্লিকেশন ইন বিজনেস, এটা কিন্তু 50 নম্বরের থিওরি হবে, 10 নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্ট আর 40 নম্বর পরীক্ষা হবে, প্র্যাকটিক্যালও তাই, 10 নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্ট আর 40 নম্বর অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল হচ্ছে। তারপরের সাবজেক্টে চলে যাই, পরের সাবজেক্ট সিসি 3.1 সিএইচ, এটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2, কেন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 হচ্ছে ফার্স্ট সেমে আর এই থার্ড সেমে চলে আসছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2, এটাও 100 নম্বর, এটা মাল্টিপল চয়েস কোশ্চেন নয়,
এটা বড় প্রশ্ন আগের মতো। আর তারপরে সাবজেক্ট হচ্ছে সিসি থ্রি পয়েন্ট টু সিএইচ, এটা হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম। এটা কিন্তু মাল্টিপল চয়েস আবার চলে এলো। আর এই দুটো সাবজেক্ট কিন্তু অনার্স পেপার, জেনারেলদেরও আছে অনার্সদেরও আছে, কিন্তু অনার্সদের এটা অনার্স পেপার। তাহলে আমরা কি কি পেলাম? আমরা যে অনার্স পেপারগুলো পেলাম তার মধ্যে সেম ওয়ানে একটা পেলাম ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ওয়ান, সেম টুতে পেলাম কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আর পেলাম সেম থ্রিতে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং টু আর ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম। এইবার সাবজেক্ট কোডগুলো একটু বলি। আমরা প্রথম বলি এইসিসি, একদম প্রথমে আমরা পেয়েছিলাম এইসিসি 1.1, দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ। এটা মানে কি? এটা পুরো ফর্ম হচ্ছে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স। এখানে দুখানা পেপার আছে 200 নম্বরের, আমরা পরে দেখব পেপার আছে আরেকটি, এখানে একটি পরে আরেকটি আছে, 200 নম্বর দুখানা পেপার। এবং ক্রেডিট আওয়ার হচ্ছে 2×2 মানে 4 ক্রেডিট আওয়ার হচ্ছে পার উইক। তারপরে দেখছি আমরা সিএইচজি বলে, সেটা হচ্ছে কমন পেপার সিএইচজি, যেখানে যেখানে সিএইচজি লেখা আছে সেগুলো হচ্ছে কমন পেপার, অনার্সও আছে জেনারেলও আছে। আর তারপরে দেখছি সিএইচ, সিএইচ মানে হচ্ছে কোর পেপার, কোর কোর্স পেপার, কোর কোর্স ফর অনার্স, অর্থাৎ শুধুমাত্র ওটা অনার্স পেপার। জেনারেলও তাহলে কি নেই? হ্যাঁ, জেনারেলও আছে ওই পেপারটা, কিন্তু অনার্সদের যারা যারা অনার্স নেবে তাদের জন্য ওটা অনার্স পেপার, আর জেনারেলদের জন্য জেনারেল পেপার, পেপারটা কিন্তু আলাদা হয়ে গেল। তারপরে আরেকটি দেখতে পাচ্ছি জিই, জি মানে কি? জেনেরিক ইলেকটিভ, 4টে পেপার আছে মোট 400 নম্বরে, 4×6 তার মানে 24 ক্রেডিট আওয়ার ধার্য করা হয়েছে এই জিই বা জেনেরিক ইলেকটিভ, মোট হচ্ছে 4টে পেপার। সিসি অর্থাৎ কোর কোর্স, এখানে 11টা পেপার আছে মোট, কিন্তু 6টা সেমিস্টার মিলিয়ে 11টা পেপার, 1100 নম্বর, এবং 11×6 মানে 66 ক্রেডিট আওয়ার পার উইক মনে রাখতে হবে। আরেকটি জিনিস আমার প্রথমে বলা দরকার ছিল, সেটি কারা ভর্তি হতে পারবে, এই যে নতুন সিলেবাস হলো কারা ভর্তি হতে পারবে। ইউনিভার্সিটি বলেছে যে উচ্চ মাধ্যমিক পাস করার পরে ম্যাক্সিমাম 5 বছর দেওয়া হয়েছে, অর্থাৎ 5 বছরের মধ্যে তাকে কিন্তু ভর্তি হতে হবে। যদি 5 বছর ক্রস করে যায় তাহলে সে কিন্তু এলিজিবল নয় ভর্তি হওয়ার। আরেকটি সুখবর, সেটা হচ্ছে যারা সিবিএসসি বোর্ড থেকে আসবে অথবা আইসিএসসি বোর্ড থেকে, আইএসসি বোর্ড থেকে আসবে অথবা ওপেন ইউনিভার্স ওপেন স্কুল থেকে আসবে, তাদের জন্য কোনো মাইগ্রেশন লাগবে না। আগে লাগতো, এখন ওটা তুলে দেওয়া হয়েছে, লাগবে না। তাহলে এই মুহূর্তে আমি আলোচনা করলাম সেম ওয়ানের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু কমার্সের, আর আলোচনা করলাম সেকেন্ড ইয়ারের সেমিস্টার থ্রি নিয়ে। এছাড়া আলোচনার মধ্যে ছিল ক্রেডিট আওয়ার, মার্কস, কোনগুলো এমসিকিউ আর কোনগুলো বড় প্রশ্ন হবে সেটি, আর তার সঙ্গে আরও আলোচনা করলাম যে কারা ভর্তি হতে পারবে, আর ওই কোড যেগুলো রয়েছে সেই কোডগুলোর ব্যাখ্যা করলাম। আমি এখন চলে আসলাম ফোর্থ সেমিস্টারে
সেকেন্ড ইয়ারে ফোর্থ সেমিস্টার। এখানে কি দেখছি, এখানে দেখছি জিই 4.1, সিএইচজি, মাইক্রো ইকোনমিক্স 2 অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, এই দুটো পেপার মিলে 50+50 100। আর ক্রেডিট আওয়ার হচ্ছে 6। একটা জিনিস বলে রাখি, আমরা যে ফার্স্ট সেম বলেছি, সেকেন্ড সেম বলেছি, থার্ড সেম বলেছি, থার্ড সেমে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম বলে একটা সাবজেক্ট পেয়েছিলাম, সিসি 3.2 সিএইচ। ওই সাবজেক্টটা কিন্তু শুধু অনার্স পেপার, জেনারেলে নেই, মনে রাখতে হবে। তাহলে আবার চলে আসছি তোমার সেমিস্টার ফোরে, সেকেন্ড ইয়ারের জি 4.1, সিএইচজি, মাইক্রো ইকোনমিক্স প্লাস ইন্ডিয়ান ইকোনমি 50+50। এটা কিন্তু তোমার পাস এবং অর্থাৎ জেনারেল এবং অনার্স দুটোতেই রয়েছে। তারপরে চলে আসি দু নম্বর পেপার, সিসি 4.1, সিএইচজি, এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস এথিক্স। এই বিজনেস এথিক্সটা একেবারে নতুন সাবজেক্ট ঢুকিয়েছে, 100 নম্বর। 80 নম্বরে পরীক্ষা হবে, 20 নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্ট, 6 নম্বর, 6 আওয়ার হচ্ছে ক্রেডিট আওয়ার। ক্রেডিট আওয়ার আগেই বুঝিয়েছি আমি, 6 আওয়ার মানে হচ্ছে 6 × 60 মিনিট, অর্থাৎ 6×36 = 360 মিনিট। এইবার চলে আসি নেক্সট পেপারে, সিসি 4.1 সিএইচ, ট্যাক্সেশন 1। এটাও 100 নম্বরের, কিন্তু এখানে মনে রাখতে হবে এটা কিন্তু অনার্স পেপার। যারা অনার্সে পড়বে তাদের অনার্স পেপার, আর যারা জেনারেলে পড়বে তাদের জেনারেল পেপার। 100 নম্বরে পরীক্ষা, 6 ক্রেডিট আওয়ার রয়েছে। নেক্সট হচ্ছে সিসি 4.2 সিএইচ, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 2। আমরা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 1 পেয়েছিলাম সেমিস্টার 2-তে, এটা কিন্তু সাবজেক্টিভ, অর্থাৎ 80 নম্বর, বড় প্রশ্ন থাকবে। এখানেও সিমিলারলি বড় প্রশ্ন থাকবে, ট্যাক্সেশন এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে বড় প্রশ্ন থাকবে। আর দুটো সাবজেক্ট আমরা পেলাম, সেই দুটো সাবজেক্ট হচ্ছে জি 4.1 আর সিসি 4.1, দুটো মাল্টিপল চয়েস থাকবে। নেক্সট হচ্ছে থার্ড ইয়ার সেমিস্টার 5। আমরা জানি প্রত্যেক বছরে দুটো করে সেমিস্টার, 6 মাস করে এর ডিউরেশন। সিসি 5.1 সিএইচ, অডিটিং অ্যান্ড অ্যাসিওরেন্স। অডিটিংটা আগে ছিল, অ্যাসিওরেন্সটা নতুন ঢুকিয়েছে, এটাও কিন্তু 100 নম্বরের, ক্রেডিট আওয়ার হচ্ছে 6। নেক্সট হচ্ছে সিসি 5.2 সিএইচ, ট্যাক্সেশন 2। আমরা ট্যাক্সেশন 1 পেলাম সেমিস্টার 4-এ, এবার সেমিস্টার 5-এ পেলাম ট্যাক্সেশন 2, এটাও কিন্তু অনার্স পেপার। আর অডিটিং অ্যান্ড অ্যাসিওরেন্স, এটাও কিন্তু অনার্স পেপার, জেনারেলও আছে অনার্সেও আছে। প্রত্যেকটাই 100 নম্বর করে, 6খানা করে ক্রেডিট আওয়ার আছে। নেক্সট হচ্ছে ডিএসি 5.1, এর মাথায় একটা স্টার লাগানো, ইকোনমিক্স 2 অ্যান্ড অ্যাডভান্স বিজনেস ম্যাথমেটিক্স, এটা হচ্ছে 100 নম্বর। আর 6 ক্রেডিট আওয়ার, 100 নম্বর মানে হচ্ছে তোমার 80+20, 80+20। এইখানে একটা জিনিস বলার আছে, মাথায় স্টার লাগানো কেন, এটাও কিন্তু অনার্স পেপার, এটা কিন্তু জেনারেলে নেই এই সাবজেক্টটা, মনে রাখতে হবে। আমরা যেরকম দেখলাম সেমিস্টার 3-তে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম সিসি 3.2 সিএইচ অনার্স পেপার, জেনারেলে নেই, সেই রকম এই সাবজেক্টটা অনার্স পেপার, জেনারেলে নেই। কিন্তু এর মাথায় স্টার লাগানো আছে কেন, কারণ যদি কেউ মনে করে যে ইকোনমিক্স 2 অ্যান্ড অ্যাডভান্স বিজনেস
ম্যাথমেটিক্স সাবজেক্টটা নেব না, তার পরিবর্তে সে অন্য সাবজেক্ট নিতে পারে, সেই সাবজেক্টের নাম হচ্ছে ডিএসি 5.1 এম, পাশে লিখে দিয়েছি এম। সাবজেক্টটা কি? কনজিউমার বিহেভিয়ার অ্যান্ড সেলস ম্যানেজমেন্ট, 50+50, আলাদা আলাদা সাবজেক্ট। এবং ডিএসি 5.2 এম, আরেকটি সাবজেক্ট, প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশন, এটাও 50+50। অর্থাৎ এই তিনটি অল্টারনেটিভ আছে, তার মধ্যে সে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে পারে, একটি অল্টারনেটিভ সে গ্রহণ করতে পারে। তারপরে চলে আসছি নেক্সট সাবজেক্টে, ডিএসি 5.2 এ, তার মাথায় আবার একটা স্টার দেখতে পাচ্ছ, তার মাথায় আবার একটা স্টার, কর্পোরেট অ্যাকাউন্টিং। কর্পোরেট অ্যাকাউন্টিং এটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি একটা সাবজেক্ট, এটা জেনারেলও আছে, অনার্সেও আছে। 5.2 এ মাথায় হচ্ছে স্টার। এখানে বলা হয়েছে ডিএসি 5.1 টি, পাবলিক ফিনান্স অ্যান্ড ট্যাক্সেশন, এবং ডিএসি 5.2 টি, ডাইরেক্ট ট্যাক্স লজ অ্যান্ড প্র্যাকটিস, এইগুলো হচ্ছে অল্টারনেটিভ সাবজেক্ট। আরেকটি ডিএসি 5.1 ই বি, ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, অ্যান্ড ডিএসি 5.2 ই বি, ডিবিএমএস অ্যান্ড সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন, 50+50। এখানে সাবজেক্ট অনেকগুলো আছে, কোনো ছাত্র যদি মনে করে অন্য কোনো সাবজেক্ট নেবে নিতে পারে, কিন্তু সব থেকে বড় অসুবিধে আমরা দেখতে পাচ্ছি যে সব কলেজে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সমান নেই। কমার্সের ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখি যে এখানে বেশিরভাগ কলেজে কিন্তু এই কর্পোরেট অ্যাকাউন্টিং যে সাবজেক্ট, এটাই তাকে নিতে হবে। অন্যান্য অল্টারনেটিভ নেওয়ার ব্যবস্থা খুব কম কলেজেই আছে। এখানে চারটে সাবজেক্ট অনার্সে, আর জেনারেলে তিনটে সাবজেক্ট, 300। এবার চলে আসি সেমিস্টার 6, অর্থাৎ থার্ড ইয়ারের লাস্ট সাবজেক্ট সেমিস্টার, এইসিসি। এইসিসি 6.1 সিএইচই, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটাও 100 নম্বর, 2 ক্রেডিট আওয়ার। এইসিসি আমি আগেই বলেছিলাম, এইসিসি মানে হচ্ছে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, দুটো পেপার ছিল। আমরা দেখেছি ফার্স্ট সেমিস্টারে একটা আছে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেটিভ ইংলিশ এবং ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বলে, 50+50 পেয়েছিলাম। আর এইখানে আরেকটি সাবজেক্ট পেলাম, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটাও 100 নম্বর, 2 ক্রেডিট আওয়ার। তারপর চলে আসছি এসিসি 6.1 সিএইচজি, এটা হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং অ্যান্ড ই ফাইলিং অফ ট্যাক্স রিটার্নস, এটাও 100 নম্বর, আর 6 ক্রেডিট আওয়ার। মনে রাখতে হবে আমরা যে ছখানা সেমিস্টার পেলাম, তার মধ্যে দুটো প্র্যাকটিক্যাল ঢুকে রয়েছে, একটা হচ্ছে এই কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং অ্যান্ড ই ফাইলিং ট্যাক্স রিটার্নের মধ্যে তোমার প্র্যাকটিক্যাল রয়েছে, আর রয়েছে আইটি বা ইনফরমেশন টেকনোলজির ওপরে, যেটা সেমিস্টার 3 ছিল, 50 নম্বর প্র্যাকটিক্যাল। এই দুটো জায়গায় কিন্তু প্র্যাকটিক্যাল রয়েছে। সেমিস্টার 6 আর কি পাচ্ছি? সেমিস্টার 6 আরেকটি সাবজেক্ট পেলাম, সেটা হচ্ছে সিসি 6.1 সিএইচ, এটাও অনার্স পেপার, এবং প্রজেক্ট ওয়ার্ক। এই প্রজেক্ট ওয়ার্ক জিনিসটা কি
সেটা নিয়ে আমি আলোচনা করব, একটা ভিডিও বানাবো তোমাদের জন্য, যাতে এই প্রজেক্ট ওয়ার্কটা বোঝা যায় কিভাবে তোমরা প্রজেক্ট বানাবে, কিভাবে বেশি নম্বর পাওয়া যায়, এইগুলো নিয়ে আমি সব আলাদা আলাদা করে ভিডিও বানাবো। ডিএসি 6.1 এ এর মাথাও দুখানা স্টার দেওয়া আছে। এটা সাবজেক্ট হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, 100 নম্বর আর 6টি ক্রেডিট আওয়ার। লাস্ট সাবজেক্ট ডিএসি 6.2 এ এর মাথা দুটো স্টার আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, প্র্যাকটিক্যাল সাবজেক্ট, 100 নম্বরের, 6 ক্যাডিট আওয়ার, এটাও 80 নম্বরে পরীক্ষা হবে, 20 নম্বর কলেজ অ্যাসেসমেন্টে রয়েছে, এটাও 80 নম্বরের, বড় প্রশ্ন আসবে। তাহলে আমি যে আলোচনা করলাম, পুরো কমার্সের সেমিস্টারটা দেখলাম, টোটাল 3 বছরে এবং 6টি সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারে আমি আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম, ক্রেডিট আওয়ার নিয়ে আলোচনা করলাম, এটা কি, এখানে সেমিস্টার 6 এ আরেকটি সাবজেক্ট পেলাম, সেটা হচ্ছে সিসি 6.1 সিএইচ, এটা অনার্স পেপার এবং প্রজেক্ট ওয়ার্ক। এই প্রজেক্ট ওয়ার্ক জিনিসটা কি সেটা নিয়ে আমি আলোচনা করব, একটা ভিডিও বানাবো তোমাদের জন্য, যাতে এই প্রজেক্ট ওয়ার্কটা বোঝা যায় কিভাবে তোমরা প্রজেক্ট বানাবে, কিভাবে বেশি নম্বর পাওয়া যায়, এইগুলো নিয়ে আমি সব আলাদা আলাদা করে ভিডিও বানাবো। কোথায় টিউটোরিয়াল ক্লাস হবে, কোথায় প্র্যাকটিক্যাল ক্লাস হবে, এসব নিয়ে আলোচনা করলাম। ডিএস ই আমরা লাস্টে পাচ্ছি, এর পুরো নাম হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, ডিএসই এর পুরো নাম। জিই অথবা সিসি অথবা ডিএসই, সিএইচ কমন ফর অনার্স অ্যান্ড জেনারেল, সিএইচ মানে কোর সাবজেক্ট অথবা কোর কোর্স ফর অনার্স। তাহলে পরিষ্কার আমরা বুঝলাম যে আগের সিলেবাসে থেকে এইখানে সিলেবাস অনেক বেড়ে গেছে, সময় কমে গেছে, মাল্টিপল চয়েস কোশ্চেন বলে 4টি অল্টারনেটিভ অপশন থাকবে, তার মধ্যে বেছে লিখতে হবে। আরেকটি তত্ত্ব পেলাম, সেটা হচ্ছে যারা জেনারেল তাদের দেখতে পাচ্ছি 2300 নম্বরে পরীক্ষা হবে মোট, আর যারা অনার্স তাদের হচ্ছে 2600, অর্থাৎ 300 নম্বর এখানে বেশি। আশা করছি সবাই বুঝতে পেরেছ। যদি তোমাদের কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।